দেখেন দেখেন কি সুন্দর একটা ফল, দেখেন কালারটা দেখেন ভাই কি সুন্দর। ড্রাগন ফল ভাই, ড্রাগন ফল। হ্যাঁ এটাই ড্রাগন ফ্রুট। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির মানে বাড়ির পিছনে মানে ড্রাগনের একটা ছোটো মোটো খেতি করছি আমরা। দেখতে পারতেছেন কত ড্রাগন ধরছে, এই দেখতে, এই যে একটা তলে ঝুলা পড়ছে একবারে। আর এই দেখতে পারতেছেন মানে কমে 5 বছর আগেকার গাছ এগুলা, কিন্তু এইগুলা নতুন, এগুলা 1 বছর আগে মানে গেছে। হ এই যে দেখতে পারতেছেন এনে 1 বছর আগেকার, মোটামুটি 3 বছর পরেই মানে ফল ধরে। হ্যাঁ এই দেখতে পারতেছেন এনে মানে উপর দেওয়া টায়ার দেওয়া হয়েছে, মানে এই ডালগুলা যাতে যায় উপর দেওয়া সৈরা যাওয়ার পরে তার জন্য টায়ার দেওয়া হয়েছে। আর কিছু প্রথমে মানে কাঠের খুঁটি গায়ে এই খুঁটির উপরে একটা করে টায়ার দেওয়া হয়েছে। এই দেখতে পারতেছেন এনে এই ডালের মতো খুব কাটা একদম, মানে প্রথমে কাঠের খুঁটি গায়ে তার উপরে একটা করে টায়ার দেওয়া হয়েছে, মানে টায়ারের উপর দেওয়া এই ডালগুলো যাইতে পারে। এই দুই লাইনে মানে ফল ধরে নাই, এই দুই লাইনের গাছগুলা 1 বছর আগে কাট, কিন্তু অহা বছর ধরা লাগে এই দুই লাইনে মানে বড় হয়েছে। দেখতে পাচ্ছেন এই এটা মতে একবার উপরে কাঠ দিয়ে একদম জাংলা বানিয়ে দিছি, কাঠের জাংলা। এই গাছগুলা মোটামুটি 5 বছর আগেকার, আর এই গাছের ফল আমরা বহুতবার খাইছি। দেখতে পাচ্ছেন ফল ধরছে একদম লাল হয়ে গেছে গা, ড্রাগন ফল, আপনারা চিনেনই ড্রাগন ফল। ফলটা তোলা যাক, ফলটা তুলে একটা খাম দেই, ফলটা তুলে গেছে এবার পেতে যায়। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন পুরো এই বাগানটা, মাঝে 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 সুপারি গাছ আছে তাই জন্য পুরো ভালো লাগতেছে না। এই দেখতে মানে আমার বাড়ির এই পাশ মোড়াই পাকার পরে এই কটা পারছি যেমন এই ফলটা কাটা যাক। ফলটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, একদম গোলাপি কালার, দেখেন একদম গোলাপি কালার, কালারটা দেখেন একদম সুন্দর। আমি তাড়াতাড়ি প্লেটটা নিয়ে আসলাম, ফোন করে মানে ফলটা কাটা যাক। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখে খালা, আমি তাড়াতাড়ি একটা নিয়ে একদম খেয়াল দিলাম একটা, বা ভালোই লাগলো আমার কাছে। মেলা দিনেরা খাই দিয়েছি, বহুবার খাইছি, ভালো লাগতেছে। আর গোটা বাচ্চা এটা ফ্রেশ করে নিয়ে ফ্রিজে থেয়ে দিলাম যাতে আরেকবার খাওয়ারি কেউ জানতে হ্যাঁ ফ্রেশ করে দিয়েছি।